দিন পরে জঙ্গল মিলিলা দুই মহিলা ও জনে পুরুষ মৃতদেহ গুণিগারি সন্দেহের হত্যা করা অভিযোগ হয়েছে এইভাবে অভাবনীয় ঘটনা ঘটি জেলা উপদা থানা বড়পোখরী অঞ্চলের গ্রাম জঙ্গলর উপদা থানা জালিয়া সিংঙ্ পত্নী সোমবারী সিং ডম্পা সিং ও তা পত্নী মৃতদেহ উদ্ধার করা গত এক তারিখুর নিখোঁজ লে তবে গুণিগারি সন্দেহের সে হত্যা করা ସୋମବାରୀଙ୍କ ପୁଅ ନିରଞ୍ଜନ ସିଂ ଥାନାରେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ନିଖୋଜ ପରେ ଔପଦା ଥାନା ଆଇଆଇସି ଶ୍ରବଣ କୁମାର ମହାରଣା ଟିମ୍ ସହିତ ଖୋଜାଖୋଜି କରିଥିଲେ ଆଜି ଗାଁ ନିକଟସ୍ଥ ଜଙ୍ଗଲ ଗ୍ରାମବାସୀଙ୍କ ସହଯୋଗରେ ମୃତଦେହ ଠାବ କରିଥିଲା ପୁଲିସ୍ ପୁଲିସ୍ ଥାନାରେ ଛଅ ଜଣଙ୍କୁ ଅଟକ ରଖି ପଚରାଉଚରା କରୁଛି ମୃତଦେହକୁ ବ୍ୟବଚ୍ଛେଦ ପାଇଁ ପଠାଯାଇଥିବା ବେଳେ ରିପୋର୍ଟ ଆସିବା ପରେ ମୃତ୍ୟୁର କାରଣ ସ୍ପଷ୍ଟ ହେବ ବୋଲି କହିଛି ପୁଲିସ୍ যা জনা পড়ুচি যে সেকর কম কলহ লা বচসা কুনেকি সে লাগলে কিছু গাঁর লোক কুমার গুণিগারিটি সন্দেহ করি সব জিনিস করা হয়েছে বলে ঘটনা কিন্তু জঙ্গল কু যাই সে থাকি পড়িলা গোটে কাঠ তা আখি বাজিলা তা ঘা শুখা না তেনু সেমানে ভাবিলে যে এমনি বাতে মধ্যে করছেন যে আমার ঘাটা শুখো নাহি। তেনু এটা হচ্ছে সম্পূর্ণ ভাবে শিক্ষার অভাব এটা গোটা চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি করছে ইচ্ছরে কি অ

ৰাাৰাতি টেকি নাই সেই পকাই পাখা পাখি পাঁচশ মিটৰ ভিতৰত এপটছেপট কৰি ডেড বডি পঢ়িছে যি ডেড বডি পঢ়িছে সেই বৰ্তমান তাক কাঢ়িয়া বৰ কষ্ট ডেড বডি ফুলিকি ৰ যে গাঁৱৰ বি খবৰ পাইলোঁ কোন গুণি গাড়ী মানে পাথয় কৰি আস্পৰ ভিতৰত কলি ঝগড়া লাগি এই চব ঘটনা হৈছিল আৰু তাৰপৰা মধ্য পুলিচ টিম আছা পাঁচজণক থানাৰ অটক ৰখিছিল আও জু আছিল আবল চিহ্ন কৰিব জনা প ঘটনা কোন আগবঢ়াই জনা পাৰিব বৰ্তমান ভয় হ'ব বহুত ভয় হ'ব আৰু লোক আতংকিত হৈ পাৰি যদি এই প্ৰকাৰ হ'ব তাৰ ভৱিষ্যতৰ আৰি কড় ধৰণৰ নহ'ব